সুন্দর বেশি লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবলীনা আছি তোমাদের সাথে। তো তোমরা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো আজকে কোন টপিকে ভিডিও হবে। তো তোমরা সাথে থাকো, আমি বেরোই, রেডি হয়ে গেছি, এখন বেরোবো বার্থডে গার্লের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব, আগে গিয়ে একটা কেক নেব। বন্ধু বান্ধব সবাই আসবে, আমি কেকটা নিয়ে ঢুকবো। তো সবার সাথে তখন দেখা হবে, তোমাদের সবাইকে দেখাবো আমাদের গ্রুপে আমরা কতজন কি আছি না আছি। ঠিক আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। কেকের দোকানে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো যে কী কেক নিলাম। দেখাও যাক কী পছন্দ হয়। তো চলে এসেছি আমরা কেকের দোকানে। এই যে কেকগুলো ছিল তার মধ্যে এই যে ব্ল্যাক ফরেস্ট কেকটা, এটাই সব থেকে বেশি আমার পছন্দ হয়েছিল নেওয়ার জন্য, তাই ব্ল্যাক ফরেস্ট কেকটাই নিলাম। আর দোকানদারকে বললাম যে এখানে একটা নাম লিখে দিতে, আমাদের যে বার্থডে গার্ল তার নাম ববি, ববিতা নাম তো আমরা সবাই ববি বলেই ডাকি, ববিদি। তো ববিদির একটা নাম লিখতে বললাম, তাই সুন্দর করে একটা ববি নাম লিখে দিল। কেক নিয়ে আমি চলে এসেছি বার্থডে গার্লের বাড়িতে। তো তোমাদের সবাইকে দেখাচ্ছি আমাদের এই যে আজকের বার্থডে গার্ল। হাই করে দাও। ওই যে কারা এসেছে দূর থেকে, দুই মূর্তি। আরে ঘোরো, আরে ঘোরো, দেখো এটা আমাদের দিদি হয়, আর আমার বার্থডে গার্লের থেকে দিদিকে সুন্দর বেশি লাগছে। কেমন আছো তোমরা সবাই? বলো আজকে আমার মাসির জন্মদিন। এখন শুরু হবে আমাদের কেক কাটার পর্ব। তো ববি দি এখন কেক কাটবে আর তোমাদের সাথে সেটাই এখন দেখো। বার্থডে যাই হোক না কেন, ছবি তো আমরাই তুলবো। আর ছবি তোলার আমাদের স্টাইলটা দেখো, শুধু সামনে একটা লাইট আলাদা করে ছবি তোলার জন্য। তো এরপর আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এই অবধি। তোমাদের সাথে আবার পরে দেখা হবে, বাই।